हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। প্রতিদিন সকালে গ্যাসের ট্যাবলেট খান। নিয়মিত গ্যাসের ট্যাবলেট খাওয়া সত্ত্বেও গ্যাস্ট্রিকের সমস্যা কোনোমতেই কমছে না। তবে আর নয়, আপনার মুখের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যাসের ওষুধ। কিভাবে সেই ওষুধ ব্যবহার করলে অ্যাসিডিটি, আলসার, পেট ফাঁপা, কষা পায়খানা এবং গলা ও বুক জ্বালার মতো যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন, সেই সব বিষয় সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সারা রাত ঘুমোলে আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা অথবা থুতু মিশ্রিত লালা সৃষ্টি হয়, সেটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্যাসের ওষুধ। সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে খালি পেটে ধীরে ধীরে এক থেকে দু গ্লাস হালকা গরম জল পান করলে সেই থুতু মিশ্রিত লালা জলের সঙ্গে মিশে খাদ্যনালীর অভ্যন্তর থেকে শুরু করে সমগ্র পাকস্থলীর দেওয়ালে জেলির মতো একটি প্রোটেকটিভ লেয়ার অথবা সুরক্ষা আবরণী সৃষ্টি করে, যার ফলে অতিরিক্ত অ্যাসিডের ক্ষরণ হ্রাস পায়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়, আলসার অথবা পাকস্থলীর ক্ষতের নিরাময় ঘটে, কষা পায়খানা এবং পেট ফাঁপার সমস্যা দূরে থাকে এবং অ্যাসিড রিফ্লাক্সের জন্য গলা ও বুক জ্বালার সমস্যা দূর হয়ে যায়। তাই বন্ধুগণ, গ্যাসের ওষুধ ছাড়াই অ্যাসিডিটির সমস্যা দূর করতে, পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং প্রতিদিন পেট ভালোভাবে পরিষ্কার করে হজম শক্তির উন্নতি ঘটাতে আজীবন এই প্রাকৃতিক উপায় অবশ্যই ব্যবহার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।